হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আইসিডিএস কর্মীর পরীক্ষার সামনেই বীরভূমে এছাড়াও হুগলিতেও অ্যাপ্লিকেশন হয়ে রয়েছে দার্জিলিংয়েও পরীক্ষা হবে অন্যান্য জেলা থেকেও আমাকে বারবার কমেন্টে জিজ্ঞাসা করছো যে ম্যাম আমাদের পরীক্ষা কবে হবে আমাদের জেলায় কবে হবে তো তোমাদের সব প্রশ্নের উত্তর এক এক করে তো পাবেই কারণ সরকারের তরফ থেকে এক এক করে প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা নেওয়া হবে তোমাদের জেলাতেও খুব তাড়াতাড়ি নিউজ পেয়ে যাবে কিন্তু তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কেমন প্রশ্ন পরীক্ষায় আসবে বা কি পড়লে আমরা কমন পাবো এই যে কমন পাওয়া এটা তোমাদের সব সময় চাহিদার থাকে তার জন্যই আজকের সেশনটা আজকের ভিডিওটা যেখানে আমি তোমাদের একদম বলে দেবো কিছু টপিক যে টপিকটা পড়লে তোমরা কমন পাবেই পাবে তার নরচর কিছু হবে না তো তার জন্য আজকের ভিডিওটা পুরোটা সকলকে দেখা দেখতে হবে শুধুমাত্র বীরভূমের দিদিদের বোনদের নয় সব জায়গার সব জেলার দিদিদের বোনদের জন্য আজকের ভিডিওটা সবাইকে কিন্তু দেখতে হবে আর তার সাথে কি করতে হবে লাইক করতে হবে কমেন্টে জানাতে হবে যে তোমাদের কেমন লাগলো আর তোমাদের মনে যা যা প্রশ্ন আছে অবশ্যই জানাবে আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে নিজেদের জেলার প্রত্যেকটা মেম্বারকে এখানে নিয়ে আসতে হবে আমাদের ফ্যামিলিটাকে আরও আরও বড় করে তুলতে হবে বীরভূম থেকে কিন্তু এখন অনেকেই দেখছো না তো বীরভূমের মানুষদের কীরকম জোট আছে তো সেটা আজকে দেখিয়ে দিতে হবে বীরভূমে কিন্তু প্রচুর শেয়ার হওয়া চাই আজকের এই ভিডিওটা তো চলো দেরি না করে প্রথমেই বলে দিই যে এই যে পরীক্ষাটায় কি কি থাকছে কারণ এইগুলো নিয়েও কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকছে যারা ধরো নতুন প্রিপারেশান শুরু করছো তাদের মনে এইগুলো নিয়ে প্রশ্ন থেকে দেয় যে ম্যাম কেমন পরীক্ষা হবে প্রশ্ন কীরকম হবে এমসিকিউ হবে কিনা কতক্ষণ সময় থাকবে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এই সব প্রশ্নের উত্তর আজকে তোমরা পাবে আর তার সাথে যেটা বললাম কমনটা কিন্তু থাকছেই তো কি আছে মাতৃভাষা এইট স্ট্যান্ডার্ড এখান থেকে একটা প্রশ্ন থাকবে এখানে একটা প্রশ্ন কিছুই না একটা রচনা তোমাদের দেওয়া হবে পনেরো নম্বরের থাকবে এছাড়া ইংলিশ থাকছে তোমাদের এইট নাইন স্ট্যান্ডার্ডের প্রশ্ন পাবে তোমরা পনেরোটা কুড়ি নম্বরের এক্ষেত্রে আলাদাও হতে পারে তোমরা কুড়িটা প্রশ্নও পেতে পারো পনেরো অথবা কুড়ি নেক্সট তোমরা দেখতে পারছো সাধারণ জ্ঞান কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের এবং এখান থেকে এই যে সাধারণ জ্ঞান এটা কোন কোন টপিক বোঝাচ্ছে ইতিহাস ভূগোল এছাড়া তোমরা পলিটি ইকোনমির একদম ছোট ছোট পার্ট খুব বেশি না ঠিক আছে আর সায়েন্সের পার্টটা খুব ইম্পর্টেন্ট এখানে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী সংক্রান্ত বিষয় পনেরোটা প্রশ্ন পনেরো নম্বর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর এখান থেকে কিন্তু তোমরা অনেকটা স্কোর করতে পার পারবে তো নেক্সট কি চলে আসছি পাতি গণিত এইট স্ট্যান্ডার্ডের তো দেখে নিলাম কি পাটি গণিত লাগছে এইট স্ট্যান্ডার্ডের এবং দশটা প্রশ্ন কুড়ি নম্বর এবং এটাও কিন্তু জেলায় জেলায় ভ্যারি করে কোনো জেলায় দেখা যাচ্ছে দশটা প্রশ্নই এসছে কুড়ি নম্বরের কোনো জেলায় দেখা যাচ্ছে কুড়িটা প্রশ্ন এসেছে কুড়ি নম্বরের এছাড়া রয়েছে কি এখানে মোট প্রশ্নের সংখ্যা একষট্টিটা ধরে চলতে পারো মোট নম্বর থাকবে নব্বই আর সময় থাকবে তোমাদের হাতে দু ঘন্টা বীরভূমে তেইশে অক্টোবর পরীক্ষা এগারোটা থেকে একটা পর্যন্ত টাইম দশটার মধ্যে রিপোর্টিং টাইম দশটার মধ্যে পৌঁছে যাবে ঠিক আছে চলো এখানে পরীক্ষাটা নব্বই নম্বরের হবে আর ইন্টারভিউ দশ নম্বরের মোট একশো নম্বরের যদি তোমরা নব্বইয়ে পাস করো তবেই এক এই যে পরের যে ইন্টারভিউটা দিতে পারবে কমপক্ষে তিরিশ পেলে পাশ করানো হবে কিন্তু এর মানে কিন্তু এটা নয় যে তিরিশ পেলে পাস করবে এর মানে হচ্ছে ধরো তোমাদের সাতশো জনকে ডাকবে ধরে নাও সাতশো জনকে যদি ডাকে তাহলে তোমাদের যে সব থেকে বেশি নব্বইয়ের মধ্যে ধরো সব থেকে বেশি যে নাম্বার পেয়েছে সে পঞ্চাশ নাম্বার পেয়েছে এবার এই পঞ্চাশ নাম্বার থেকে শুরু করে তার পরেরজন ধরো উনপঞ্চাশ পেয়েছে এইভাবে সাতশো জন টাকা পর্যন্ত ধরো তিরিশ নাম্বারে এসে শেষ হল বা বললাম পঁয়ত্রিশ নাম্বারে এসে শেষ হল তার মানে পঁয়ত্রিশ হয়ে যাবে তখন কাট অফ মানে যে পঁয়ত্রিশের উপরে পেয়েছে সেই পাশ করবে এরকম না কিন্তু যে তিরিশ নাম্বার লেখা রয়েছে মানে তিরিশেই পাস করবে যদি দেখা যায় যে তোমাদের শূন্য পদ পূরণ হয়ে যাচ্ছে তাহলে তার নিচে পাস করাবে না কখনো যদি এরকম তৈরি হয় যে তিরিশের নিচে নেমে যাচ্ছে সেক্ষেত্রে বলে দিয়েছে যে কমপক্ষে যদি তিরিশ তুমি পাও তাহলে তুমি ইন্টারভিউতে যাবে ঠিক আছে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হলো যার যা মনে প্রশ্ন ছিল কমেন্টে তোমরা করেছিলে সেখান থেকে আমি উত্তরটা তোমাদেরকে দিলাম আর কী হবে প্রত্যেকটা প্রশ্নই রচনা বাদে সব কটাই হবে এমসি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন চারটে করে অপশান দেওয়া থাকবে তোমাদেরকে বিভিন্ন রকমভাবে করতে দিতে পারে কোনো জেলায় দিয়েছে ও শিট দিয়েছে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে যখন দিয়েছিল ও শিট দিয়েছিলো লাস্ট যে পরীক্ষাটা হলো জলপাইগুড়িতে আমরা দেখলাম টিকমার্ক দিতে হয়েছে তো সেটা ডিপেন্ড করছে তোমার জেলায় যেভাবে কোয়েশ্চেনের আনসার শিট নেওয়া হবে সেইভাবেই তোমাকে ওইখানে বসে দিয়ে আসতে হবে যদি ওএমআর শিট দেওয়া হয় তাহলে তোমাদের গোল করতে হবে ওএমআর শিট এরকম ধরো চারটে অপশান থাকে ধরো এই তিন নাম্বারটা ঠিক তাহলে তিন নাম্বারের গোলটা তোমাদের পুরো করতে হবে ফুলফিলটা একদম ঠিকঠাক করে করবে ওএমআর শিট কী করে পূরণ করতে হবে অলরেডি আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এবার এই শেষ মুহূর্তে তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ম্যাম তাহলে আমরা আগে যে পরীক্ষাগুলো হয়েছে যে জেলাগুলোতে সেখানে কেমন কী প্রশ্ন এসেছে সেটা জানতে চাই নিশ্চয়ই যাচ্ছে মনে প্রশ্ন সেটা দেখে আমরা নিজেরাও আইডিয়া করতে পারবো যে কেমন আমরা পারবো কিনা সেই প্রশ্নগুলো সলভ করতে তো সে জন্য তোমাদেরকে বলে রাখি যে ওপরের আই বাটানে ক্লিক করে তোমরা প্লে লিস্টটা দেখে নাও আমি প্রত্যেকটা ওই যে ভিডিও রয়েছে প্রত্যেকটা সলিউশন প্রত্যেকটা জেলার সেটা জলপাইগুড়ি হোক মুর্শিদাবাদ হোক কোচবিহার হোক প্রত্যেকটা আমাদের করা রয়েছে ওগুলো তোমরা পুরো দেখে নেবে আমি ওপরে প্লে লিস্টটা শেয়ার করে দিলাম চলো এবার চলে যাচ্ছে আমাদের সিলেবাস কি কি রয়েছে প্রথমেই রয়েছে মাতৃভাষার সিলেবাস কি দেশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা হয়ে থাকে অনেকগুলো অপশান দেওয়া হয় যার মান থাকে পনেরো নম্বর তো এটা নিয়েই আমরা প্রথম কথা বলবো প্রথম কথা বলছি কি মাতৃভাষার সিলেবাস নিয়ে তো এক্ষেত্রে তোমরা কি কি দেখে যাবে এই লাস্ট মোমেন্টে বারবার তোমাদের বলি যে রচনার সাজেশন আমরা মোট চারটে ধরে রাখো রচনার তোমাদের সাজেশান দিয়ে রেখেছি এছাড়া তোমরা যারা আমাদের থেকে রচনা কিনেছো পড়েছ তারা জানো কুড়িটা রচনা অলরেডি আমরা দিয়ে দিয়েছি যারা অন্যান্য জেলার থেকে আছো বা বীরভূমেও এখনও মনে করছো যে এই কুড়িটা রচনা পড়বে তাহলে যোগাযোগ করো নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান জিরো এই নম্বরে এখানে তোমরা কি পাবে এখানে আমরা দিচ্ছি নোটস দিচ্ছি একটা সব সাবজেক্টের আটানব্বই টাকার তোমরা রচনা পেয়ে যাবে তিরিশ টাকা করে দুটো রচনা সেট দশটা দশটা করে রাখছে একটা বত্রিশ টাকা দাম একটা উনত্রিশ টাকা দাম ঠিক আছে দশটা দশটা করে কুড়িটা রচনা এছাড়া মক টেস্ট রয়েছে মক টেস্ট রয়েছে চল্লিশ টাকার আর ট্রান্সলেশন রয়েছে এগারো টাকার এগুলো তোমরা পাবে যদি তোমরা মনে করো যে এর মধ্যে কিছু নিয়ে তোমরা পড়বে অবশ্যই কল করে নাও নাইন জিরো থ্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান জিরো নম্বরে ঠিক আছে এবার চলে আসি এই যে তোমাদেরকে যে সাজেশনটা আমি আমরা দিয়েছি এগুলো তোমরা কোথায় দেখতে পাবে আইসিডিএস রচনা বলে একটা প্লে আমরা করে রেখেছি ওখানে গিয়ে যত রচনা আছে সেটা নারী সংক্রান্ত হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক চন্দ্রযান হোক যা যা ইম্পর্টেন্ট টপিক আছে সব রচনা করিয়ে দেওয়া আছে তো ওপরের আই বাটনে আমি দিয়ে রাখছি তোমাদের প্লে লিস্টের লিঙ্ক প্লে ওপেন করবে করে ওখানে যত রচনা দেখতে পারছ সেগুলো পড়বে রচনার সাজেশানের যে চারটে ভিডিও সেগুলো দেখবে যে কোন কোন রচনা আসতে পারে আর লাস্ট মোমেন্টের জন্য যারা সেটুকুও করতে পারছো না নারী সংক্রান্ত রচনা অবশ্যই দেখে যাবে নারী সংক্রান্ত রচনা শিশুদের নিয়ে কোনো রচনা শিশু শ্রম বল বা বাল্যবিবাহ এই ধরনের যে রচনা এগুলো কিন্তু কেউ মিস করো না আর কারেন্ট যে টপিকগুলো সেগুলো একটুখানি জেনে যাবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে মেন পয়েন্ট আর একটা বিষয় তোমরা কোন চাকরির জন্য নিচ্ছ অঙ্গনবাড়ি তাহলে অঙ্গনবাড়ি সম্পর্কে একটু জেনে যাবে অঙ্গনবাড়ি কর্মীদের দায়িত্ব কি কর্তব্য কি এটা কিন্তু একবার রচনায় এসেছে এটা জানবে নেক্সট হচ্ছে পরিবেশ সংক্রান্ত যেমন ধরো জল দূষণ বায়ু দূষণ পরিবেশ সংক্রান্ত কিন্তু একটু দেখে যাবে তাহলে এরকম কয়েকটা টপিক যদি তোমরা একটু রেডি করে যেতে পারো তাহলে কিন্তু রচনার ওখানে বসে বানিয়ে ভালো করে লিখে আসতে পারবে দেখো এই আশায় থেকো না যে রচনা আমি যেটা পড়ে গেছি সেটাই কমন পাবো পড়লে খুব ভালো কথা কিন্তু যদি না পড়ে তাহলেও যেন নিজেদেরকে তৈরি রাখতে পারো সেইভাবেই প্রিপারেশানটা নিয়ে যাও তাহলে আজকে কি কাজ রচনাগুলো পরপর যাস তোমরা যদি ভিডিওগুলো পরপর একবার দেখে নাও মাথায় কিন্তু থেকে যাবে বিশাল কিছু মুখস্থ করতে হবে না একবার শুনবে শুনলেই দেখবে মাথায় থাকবে আশা করি বোঝাতে পারলাম রচনাটা কি করে তৈরি করবে তাহলে প্রথম কাজ রচনাটা তৈরি করে নাও পরবর্তী কাজে চলে আসছি ইংরেজি বিষয়ের কী কী সিলেবাস আছে ইংরেজি বিষয়ে কী কী থাকবে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল থাকবে আর্টিকেল প্রিপোজিশন ভার্ব সিনোনিম অ্যান্টোনিম এগুলোর থেকে এক নম্বর করে প্রশ্ন থাকবে এছাড়া দশটা থাকবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এই টপিকটা থেকে দু নম্বরের প্রশ্ন থাকবে পাঁচটা এবং এক ও দুই নম্বরের প্রশ্ন থাকে ইংরেজি টপিকে এইট নাইন স্ট্যান্ডার্ডের এখানে বিভিন্ন জেলায় প্রশ্নের সংখ্যা ভ্যারি করতে পারে তো তোমরা কিভাবে তৈরি করবে দেখো ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাদের জেনে যেতে হবে টেন্স তো গ্রামারের টেন্স যদি তোমাদের কোনো বই থেকে থাকে সেটা দেখতে পারো আমাদের ইংলিশের আইসিডিএস ইংলিশের গ্রামারে যা যা ভিডিও আছে ওপরের প্লে লিস্ট দিয়ে দিচ্ছি প্লে লিস্ট চেক করে তোমরা জাস্ট ওভারঅল একটু টেন্সের ভিডিও বা গ্রামার একটু দেখে যেতে পারো সিনোনিম অ্যান্টোনিম যদি এতদিন প্রস্তুতি নাও পারবে অন্য জেলায় যারা আছো এগুলো কিন্তু পুরো দেখতে থাকো যা যা আমরা ক্লাস করিয়েছি করাচ্ছি প্রত্যেকটা দেখতে থাকো যাদের সময় নেই হাতে পরীক্ষার সামনে তাদেরকে বলবো সিনোনিম অ্যান্টোনিম এক্ষুনি মুখস্থ করে কিছু করতে পারবে না গ্রামারটা দেখে যাও গ্রামারটা দেখে যেটুকু পারবে ইংলিশে ভালো স্কোর হয়ে যাবে আর গ্রামারটা জানলে তুমি এখানে যে অনুবাদটা থাকবে সেটাও করতে পারবে আমাদের ট্রান্সলেশানে দুশোটা ট্রান্সলেশান দেওয়া আছে এগারো টাকার একটা পিডিএফ তোমরা চাইলে নিয়ে নিতে পারো নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান জিরো নাম্বারে কল করে এবার চলে আসছি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বিষয় চলো তো সাধারণ জ্ঞান বিষয়ে কি কি আছে ইতিহাস ভূগোল খেলাধুলা পুরস্কার গুরুত্বপূর্ণ দিবস চলচ্চিত্র ভারতীয় সংবিধান ইত্যাদি টপিক থেকে কুড়িটি এক নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবার এখানে কোথায় কি প্রশ্ন হবে বোঝা মুশকিল সমস্যাটা কোথায় তৈরি হবে দেখো ভূগোল কী চেষ্টা করবে তোমরা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ভূগোলটা ওভারঅল একটু দেখে যাওয়ার কি তার মধ্যে কী কী টপিক দেখে যাবে প্রথমত তোমরা যে যে জেলার বাসিন্দা সেই জেলা সম্পর্কে দেখে যাবে অলরেডি আমরা অনেকগুলো জেলা সম্পর্কে ভিডিও দিয়ে দিয়েছি বীরভূম জেলা সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে গেছে বীরভূম জেলা সম্পর্কে ভিডিওটার লিঙ্ক ওপরে দিয়ে দিলাম আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো বীরভূম জেলা সম্পর্কে সব কিছু ডিটেলস দেওয়া আছে অন্যান্য জেলা যেগুলো তোমরা চাইছ যেগুলো নিয়ে আমরা ভিডিও দিই তোমাদের জেলার সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিও দেওয়া হবে তো সেই জেলাটা সম্পর্কে জানবে আর পশ্চিমবঙ্গের মধ্যে কি কি জানবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে নদ নদী এটা কিন্তু কেউ মিস করো না নদ নদীটা একবার জাস্ট রিডিং হলেও দেখেছেও তোমাদের নদ নদীর ভিডিও দেওয়া আছে গুগলের যা যা ভিডিও আছে ওপরের আই বাটনে আমি প্লে লিস্ট দিয়ে দেবো প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে যাবে এরপরে চলে আসছি কি খেলাধুলা খেলাধুলায় সাম্প্রতিক যে খেলাধুলা হয়েছে সাম্প্রতিক যেগুলো ঘটনা ঘটেছে যেমন ধরো বিশ্বকাপের কথাও যদি আমরা বলি তো এইগুলো নিয়ে আমাদেরকে একটুখানি জেনে যেতে হবে ঠিক আছে পুরস্কার সেম গুরুত্বপূর্ণ দিবস কি কি দিবস গুরুত্বপূর্ণ হয় একটা জাস্ট চার্ট করে নেবে যে জানুয়ারি মাসে কি কী গুরুত্বপূর্ণ দিবস আছে ফেব্রুয়ারি মাসে কি কী আছে এগুলো একটা ওভারঅল একটা নোট বানিয়ে যেতে পারো যদিও এটা কম সময়ের মধ্যে করার বিষয় নয় কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো যে টপিকটা রয়েছে ওখানে আমাদের জিকে বুস্টার দেওয়া রয়েছে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে যতটা পারো একটু পরপর ভিডিওগুলো দেখো তাহলেই দেখবে মনে থেকে যাবে তো চলচ্চিত্র ভারতীয় সংবিধান এই টপিকগুলোর উপরে থাকবে এখানে আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো কি সেটা হলো যে জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন এখানে পাবে জীবন বিজ্ঞানের কোন কোন টপিক থেকে পাবে তোমাদের বলেছিলাম কিছু কমন টপিকের কথা আমি বলবো যেগুলো থেকে প্রশ্ন পাবেই পাবে তো সেটা এবার বলে দিই যে কী কমন রয়েছে কমন পাবে কোথা থেকে সেটা প্রথম হচ্ছে ভিটামিন ভিটামিন থেকে তোমরা প্রশ্ন পাবেই পাবে যে কটা পরীক্ষা এখনো পর্যন্ত হয়েছে এবং আমি বলে দিয়েছি ভিটামিন থেকে পড়ে যাও প্রত্যেকে ভিটামিন থেকে প্রশ্ন পেয়েছে প্রত্যেকে তাহলে ভিটামিন চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়ে যাবে পড়ে যাবে যে কি কাকে বলে সংজ্ঞা কি কি ভিটামিন আছে কোনটা জলে দ্রাব্য কোনটা তেলে দ্রাব্য এর কাজ কি কোন ভিটামিনের কি কাজ কোন রোগ হয় কোন ভিটামিনের অভাবে উৎস কি এই যে পয়েন্টগুলো উৎস কাজ কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এর রাসায়নিক নাম কি এই যে পয়েন্টগুলো অ্যান্টি প্রো প্রোভিটামিন কি এইগুলো পড়ে যেতে হবে এবার এগুলো কোথায় পাবে এখন শেষ মুহূর্তে এসে কোনো চিন্তা নেই আমরা এই নিয়েও ক্লাস করিয়েছি ভিটামিনের ক্লাসের লিঙ্ক তোমাদের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে আগে এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করো আবার যখন এই ভিডিওটা প্রথম থেকে চালাবে যে কটা ভিডিও আমি তোমাদেরকে দেখতে বলছি সাজেশন দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এক এক করে ক্লিক করবে আর দেখতে থাকবে এই ভিডিওটা কিন্তু বারবার দেখবে আর ওই একটা করে ভিডিও দেখে আসবে ঠিক আছে তাহলে দেখবে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই কাজটা করবে ভিটামিনটা কিন্তু কেউ মিস করে যেও না এর থেকে প্রশ্ন আসবেই পরীক্ষা দিয়ে এসে বলবে ম্যাম বলেছিলেন ভিটামিন থেকে প্রশ্ন দেবে এর পরবর্তীতে চলে আসছি যেটা থেকে প্রশ্ন আসবেই সেটা হচ্ছে রোগ ব্যাধি যে বিভিন্ন রোগ কিসের জন্য হয় রোগের জন্য দায়ীকে ব্যাকটেরিয়া ভাইরাস বা এই রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় এই ধরনের যে প্রশ্ন রোগ ব্যাধি নিয়ে যে প্রশ্নগুলো জীবনবিজ্ঞানে এগুলো নিয়েও কিন্তু প্রচুর এমসিকিউ আমি সলভ করিয়েছি দেখো একদিনে সব সম্ভব না জানি যতটা পারবে দেখে যাবে এরও লিঙ্ক আমি ওপরে দিয়ে রাখবো তো রোগ ব্যাধি গেলেও এখান থেকেও প্রশ্ন আসবে এবার পুষ্টি জনস্বাস্থ্য থেকে কি প্রশ্ন আসবে সেগুলো নিয়েও আস্তে আস্তে আসবো এখানে এই সাধারণ গানের আরেকটা টপিক হলো যেহেতু অঙ্গনবাড়ির কাজটা কি মেয়েদের কাজ তো প্রথম মহিলা বিভিন্ন বিষয়ে প্রথম মহিলা হয় বিভিন্ন ক্ষেত্রে যেমন লাস্ট পরীক্ষাটাতে কি এসেছিল প্রথম এভারেস্ট জয়ী মহিলা সেরকম তোমাদের প্রশ্নও কিন্তু কোনো একটা প্রথম মহিলা দেওয়ার সম্ভাবনা আছে তো সেটা তোমরা জেনে যাবে এরও একটা ভিডিও আমি করেছিলাম আন্তর্জাতিক নারী দিবসের দিনকে তো সেই ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে রাখলাম এটাও তোমরা একটু পরে গিয়ে দেখে নেবে এবার চলে আসছি যে এই তিনটে টপিক যদি করে যাও তোমরা কিছু তো কোয়েশ্চেন পাবেই এর থেকে নেক্সট আসছে কি নেক্সট আসছে আমি পুষ্টিতে পুষ্টি জনস্বাস্থ্য নারী সংক্রান্ত বিষয় থেকে পনেরোটা এক নম্বরের এমসিকিউ কি কি করবে পুষ্টি থেকে দেখো খুব বেশি ভ্যারাইটি হয় না ওর একটা নির্দিষ্ট ধাঁচে পড়লেই কমপ্লিট হয়ে যায় এবং সেটার জন্য আমাদের আইসিডিএসের যে পুষ্টির যে প্লেলিস্টটা করা রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য লিঙ্কটা দিয়ে দিলাম ওখান থেকে তোমরা পুরো দেখে আসো পুষ্টি ওই কয়েকটা ভিডিওর বাইরে আর কিছু থাকে না ওইটুকু পড়ে আসবে এবার আর কি কি পড়বে যেগুলো দেখে যাবে সেটা হচ্ছে প্রকল্প সমূহ যা যা আমাদের স্কিম রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলো সেন্ট্রাল গভর্নমেন্টের বলো নারী এবং শিশু সংক্রান্ত এরও লিঙ্ক ওপরে তোমাদের দেওয়া থাকবে পেয়ে যাবে এগুলো সব করিয়ে দেওয়া আছে যারা পড়াশোনা করছো অনেক দিন ধরে জানো যেগুলো আমরা করিয়েছি প্রকল্প এগুলো দেখতেই হবে একদম মাস্ট দেখা তো প্রকল্পটা দেখে আসবে আর কি নারীদের বিষয় কীরকম নারীদের বিষয় যেমন যে কিশোরী অবস্থা কখন হয় বা নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে বা কোনো নারীদের সম্পর্কে যদি কোনো আর্টিকেল থাকে কোনো ধারা থাকে সেগুলো নিয়ে বা কোনো অপরাধের বিষয় নিয়ে এই যে সংক্রান্ত জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে এগুলো দেখে যেতে হবে পুষ্টির ধাপ জনস্বাস্থ্য এগুলো আলাদা করে কিছু বলার নেই জনস্বাস্থ্যে ভ্যাকসিনেশান পার্টটা দেখবে রোগ ব্যাধি যেটা বললাম সেটা দেখবে এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে তো এই কটা টপিক তো তোমাদেরকে বলেই দিলাম এবার নেক্সট চলে আসছে কি অঙ্ক অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে করানো রয়েছে দেখো চ্যাপ্টারগুলো তোমাদের দেখে যেতে হবে তার মধ্যে আমি কয়েকটা চ্যাপ্টার বলতে পারি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে বলতে পারো যে প্রশ্ন আসবেই সেগুলো কি কি এক হচ্ছে তোমরা দেখে যাও লাভক্ষতি অলরেডি দেখো লেখা আছে লাভক্ষতি সময় দূরত্ব এছাড়া থাকবে সময় ও কার্য এখান থেকে প্রশ্ন আসবেই আর তোমাদের পরীক্ষায় খুব বেশি চান্স আছে ত্রৈরাসিক পদ্ধতি থেকে প্রশ্ন আসার অংশীদারী কারবার অনুপাত আর শতকরা এই কটা চ্যাপ্টার যদি দেখে দাও যাও মোটামুটি তোমরা কভার করে আসতে পারবে কুড়িটার মধ্যে ধরে রাখো দশ পনেরোটা কোশ্চেন আরামসে করে আসতে পারবে এবং এর জন্য কি করতে হবে আবারও অঙ্কের প্লে লিস্টটা তোমরা দেখবে এই বাটনে ক্লিক করে অঙ্কের এই যে কটা চ্যাপ্টার বললাম সেই কটা চ্যাপ্টারই তোমরা পরপর দেখে যাও আর তার সাথে আমি প্রশ্নপত্র করাচ্ছি চারটে প্রশ্নপত্র করিয়েছি পারলে ওই চারটে প্রশ্নপত্র সময় পেলে ওটাও একটু দেখে নাও তাহলে দেখবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে তোমাদের বীরভূমে যাদের ছিল তাদের জন্যও বললাম আর বাকি জেলায় যারা আছো তাদের জন্যও বলে দিলাম যে এই জিনিসগুলো যদি কভার করতে পারো পরীক্ষার জন্য অনেকটা এগিয়ে যাবে তো আজকে এই পর্যন্তই যারা পরীক্ষা দেবে তাদের জন্য বেস্ট অফ লাক সবাই খুব ভালো করে পরীক্ষা দিও ঠান্ডা মাথায় পরীক্ষা দিও আজকে এই পর্যন্তই শেষ করলাম সবাই ভীষণ ভালো দেখো থ্যাংক ইউ